বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নিজের লক্ষ্য থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন আমি কিন্তু এখানে পুঁতিও দিছি তো আশা করি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দেখবেন অনেক সুন্দর একটি হাতার ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে তো তাহলে শুরু করা যাক এই হাতার ডিজাইনটি কাঠি নেবেন সেলাই তো এখানে আমি একটা কাপড় নিলাম এই কাপড়টির আমি ছড়ার মাপটা নিছি হলো দুই ইঞ্চি এরপর লম্বার মাপটা দিছি হলো আমি সাড়ে পনেরো ইঞ্চি থেকে দুশোটা বেশি এটা কিন্তু আমি চিকেন পাইপিং তৈরি করার জন্য নিছি তো এরপর এখানে আমি এই যে একটা সুতা নিলাম সুতাটিকে আমি মাছ বরাবর রেখে এভাবে করে একটা ভাঁজ দিয়ে তারপর এই যে এখানে সেলাই করে নেব যেন সুতাটি খুলে না যায় ঠিক আছে পাইফিংটি উল্টানোর সময় জানে কোনো সমস্যা না হয় তো এরপর এই যে আমি সুতাটিকে মাছ বরাবর এভাবে করে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডে সেলাই করে নেবো এটা কিন্তু চিকেন পাইপিং তৈরি করবো আমি এই জন্য কিন্তু আমি দুই সুতার পরিমাণে কাপড় পাকা রেখে তারপর সেলাই করতেছি সুতাটিকে আপনারা যদি এভাবে করে রেখে সেলাই করেন দেখবেন খুব সহজে আপনারা চিকেন পাইপিং তৈরি করতে পারবেন তো বাড়তি এখানে একটু কাপড় কেটে নিয়েছি যেন উল্টানোর সময় কোনো সমস্যা না হয় খুব সহজে উল্টানো যায় এই জন্য তো এরপর এই যে কাপড়গুলোকে একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে তাহলে খুব সহজে আপনারা উল্টাতে পারবেন বন্ধুরা অনেক সুন্দর একটি হাতার ডিজাইন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি এই যে ফাইভ মিনিট কাপড়টি উল্টিয়ে নিচ্ছি উল্টানোর সময় কিন্তু খুবই আলতোভাবে টানবেন তা না হলে কিন্তু সুতো সিজে যাবে তো এরপর বাড়তি যে কাপড় আছে কাপড়গুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আমি এখানে একটা কাপড় নিলাম এই কাপড়টি আমি ছড়া লম্বায় দুই দিকে কিন্তু আর ইঞ্চি থেকে দুশোটার পরিমাণে বেশি নিছি তো এরপর এই যে ফাইফিংটাকে এভাবে করে কাপড়ের উপরে রেখে তারপর এখানে কিন্তু ভালো করে সেলাই করে নিতে হবে তো এরপর এখানে একটা সেলাই দিতে হবে এখন আমি উল্টে নিব উল্টে নেওয়ার পাওয়ারে এই যে একটু কেটে দিলে অনেক সুন্দর একটু ফুল তৈরি হয়ে যাবে তো এই এখন নিয়মে কিন্তু আমি আরও একটা তৈরি করে নিছি অফ ক্যামেরায় এখন আমি হাতার কাপড়টি নিছি তো হাতার কাপড়টি আমি এই যে আগে সঠিক নিয়মে কেটে নিছি এখন দেখিয়ে দিব হাতার লম্বাটি দিসি হলো আমি সতেরো ইঞ্চি তো এটা কিন্তু আমি থিসকোয়াটার হাতা তৈরি করব সতেরো ইঞ্চি দিলে কিন্তু ষোলো ইঞ্চি টিকবে তো এরপর এখানে নিছি আমি ন ইঞ্চি অর্থাৎ আমার কামিজে কিন্তু এই যে আর মহলে সাত ইঞ্চি ছিল আমি দু ইঞ্চি এক্সট্রা বেশি নিছি ঠিক আছে তো এরপর হাতার মুহুরি মাপটা নিচ্ছি এখানে মুহুরিটা দিছি হলো আমি ছয় ইঞ্চি এরপর উপরের দিকে আমি এই যে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম দেওয়ার পরে এই যে এখানে আমি একটা কাপড় নিছি এই কাপড়টির আমি ছড়া মাপতে নিছি হলো দুই ইঞ্চি তো এই যে এখন আমি এই হাতার নিচে মুহুরি এখানে চিকন করে পাইপিং দিব তো ফাইফিং দেওয়ার জন্য এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলাম ছড়া এরপর লম্বাটা কিন্তু হাতার মুহুরি যে মাপটা আছে ওই মাপ মতোই নেবেন তো এরপর আমি হাতার মুহুরি এখানে কাপড়টিকে বসিয়ে তারপর সেলাই করে নেব এখন আমি এই যে কাপড়টিকে প্রথমে একটা ভাঁজ দিব তারপর আরেকটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে তারপর সিকন করে সেলাই করে নেব এভাবে করে বসি তারপর সেলাই করতে হবে তো এই সেলাই আমি কাপড় উপরে দিব না হাতের কাপড় উপরে দিব তাহলে দেখতে ভালো লাগবে বাতির যে কাপড় আছে কাপড়গুলো গুলোকে জেনেছি এখন আমি উল্টো সাইডে এই যে হাতার কাপড় উপরে যে দশ ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ দিলাম এখন আমি উল্টো সাইডে ওই পরিমাণ মতো একটা দাগ দিছি দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে একটু ফিনিশিং করে দিছি তো এখন আমি এই যে মাছ বরাবর হাত দিয়ে যেখানে ফিনিশিং করছে ওখানে মাছ বরাবর একটা দাগ দিব এটা কিন্তু উল্টো সাইডে ঠিক আছে সোজা সাইডে হবে না তো এভাবে করে এই একটা ভাঁজ দিতে হবে এই কাপড় উপরে তারপর এখানেও আমি মাছ বরাবর একটা ডাক দিলাম তা এখন আমি এই যে পাইপিংয়ের কাপড়টি নিলাম পাইপিংগুলো নিলাম তো কাপড়ের উপরে এভাবে করে সমান করে বসাবো বসিয়ে তারপর এখানে কিন্তু সেলাই করে আমি আটকিয়ে দিব আমি যে মাছ বরাবর দাগ দিছি ওই দাগে কিন্তু এই যে সেলাই করবো না দাগের দুই পাশে কিন্তু আমি পাইপিংগুলো বসিয়েছি তো এরপর হাতার কাপড়ের উপরে এই যে এই কাপড়টিকে বসাতে হবে বসিয়ে তারপর আলফিন দিয়ে আটকে নিতে হবে তাহলে সেলাই করতে আর কোনো সমস্যা হবে না সেলাই করার সুবিধার জন্য কিন্তু আলফিন দিয়ে এভাবে করে আটকে নিলে তাহলে কিন্তু খুব সহজে সেলাই করতে পারবেন তো এভাবে করে সমান করে একটা একটা করে আলফিন আটকে নিতে হবে তো আমি যেখানে মাছ বরাবর দাগ দিছি ওই দাগের উপরে কিন্তু ওই যে এখানে একটা দাগ এই যে আলফিনা নিব এখানে কিন্তু সেলাই হবে ঠিক আছে এখানে মাছখানে একটা সেলাই হবে এই জন্য আলফিনা নিছি তো এরপর পাশে আমি আলফিনা নিব তো এই যে আমি আলফিন নিলাম তো এখন আমি সেলাই করব ঠিক আছে আলফিনটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি সেলাই করে নিব তো বন্ধুরা বরাবরের মতো আবারও সবাইকে মনে করে দিতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে সবসময় থাকার জন্য তো আমি আলপিনগুলো একটা একটা করে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন আমি সেলাই করে নিচ্ছি তো এরপর মাঝখানে সেলাই করবো ঠিক আছে এখানে একটা সেলাই হবে তো इजी তৈরি হয়ে গেল আমার হাতার ডিজাইনটি এভাবে করে টেনে বেঁধে দিলে তাহলে দেখতে ভালো লাগবে হাতাকে তো এটা কিন্তু ফুলের মতো দেখা যাবে যখন আপনি এই যে হাতাটি ফোড়বেন তখন কিন্তু ফুলের মতো লাগবে তো এখানে কিন্তু হাতার মোহরি মাপ নিয়ে তারপর সেলাই করবেন আপনারা তো এই যে হাতাটি তৈরি হয়ে গেলো আমি কিন্তু উপরে একটা একটা করে পরে খুঁতে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন